আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা লাইসেন্স রেনু করবেন, তাদের লাইসেন্স রেনু করতে কি কি লাগবে এবং লাইসেন্স এক্সপায়ার ডেট হলে সেখানে ফাইন আসে কিনা, সেখানে গারাম আসে কিনা, আজকে সেই বিস্তারিত তুলে ধরব। তাহলে শুরু করা যায়। বন্ধুরা, আপনাদের অবশ্যই এফসার আইডিটা ওপেন থাকতে হবে এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এখানে আকামা 115 রিয়াল নিয়েছে মেডিকেল খরচ। এখানে আমাদের মেডিকেল খরচ গেল 115 রিয়াল। তো আমাদের বড় ভাই লাইসেন্সের ডেট শেষ হয়ে গেছে 2 বছর। তো 2 বছরে বছর হলে 100 রিয়াল জরিমানা। তো সেক্ষেত্রে আমরা দেখবো অ্যাপসারের মাধ্যমে কত রিয়াল জরিমানা আসছে। তো আমাদের সাথে থাকবেন, বিস্তারিত সব জানতে পারবেন। কি বলো ভাই? ধন্যবাদ সবাই, ভাইয়ের ভিডিও দেখবেন, ভিডিও বানায়। আপনারা পাশে থাকলেই ভাই সামনের দিকে আগায় যেতে পারবে, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। ধন্যবাদ। এখন আমরা দাল্লা যাব। আমরা এখন চলে যাচ্ছি, বাকি কাজ আমরা দাল্লা ড্রাইভিং স্কুলে যাই করব। আশা রাখবো আমাদের পাশেই থাকবেন। এই মেডিকেলে কি টাইম আছে যে কতক্ষণ লাগবো? 3 মাস? না না না, ওটা 3 মাস ডেট আছে, মানে 3 মাস ডেট 5-7 মিনিটের ভিতরে মেসেজ আসবা, এটা চোখের পরীক্ষা। আর মেডিকেলের ডেটের টাইম হলো 3 মাস। তো বন্ধুরা, যে মেডিকেলটা আলী ভাই করলো, তো এটার যে ডেটটা আছে এটা হলো 3 মাস, আর এখন যে মেসেজটা এটা 5-7 মিনিটের ভিতরেই চলে আসবে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম দাল্লা ড্রাইভিং স্কুলে। তো এখন আমরা যাচ্ছি মক্তবে। এটা 10 বছরের জন্য রেনু করা হলো জরিমানা সহ। এখানে 400 রিয়াল 10 বছরের জন্য, আর 200 রিয়াল আসছে আপনার গারামা, যেটা ফাইন। ডেট শেষ হয়ে গেছিলো 2 বছরের ম্যাচ শেষ হয়ে গেছিলো, সেখানে 200 রিয়াল আসছে। আর টাকাটা খাওয়াইছে আলিমা ব্যাংক থেকে। তো এটা হলো আপনার অ্যাপার্টমেন্ট, ডেট মতো আসতে হবে। ডেট অলরেডি চলে এসেছে। এখানে আসতে হলে আশা করি আপনারা অ্যাপসের আইডিটা আপনার সঠিক আছে কি না, ওপেন হয় কি না, সে বিষয়ে আপনি রুমে থেকে কনফার্ম হয়ে আসবে। হ্যাঁ, পয়সা ডাল দিয়া। হ্যাঁ, তা খালাস আবি অ্যাপয়েন্টমেন্ট চাই না? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট চাই, অ্যাপয়েন্টমেন্ট চাই, টেস্ট চাই। লাইসেন্স নয় বানা নাই? নেই, পুরানা বলা রিনিউ করতে হবে। রিনিউ করনা না? তো পয়সা খিলাগা। হ্যাঁ, তো আবি অ্যাপয়েন্টমেন্ট চাই, অ্যাপয়েন্টমেন্ট। আই টেস্ট হো গিয়া? হ্যাঁ, আই টেস্ট হো গিয়া। হ্যাঁ, তো আবি অ্যাপয়েন্টমেন্ট চাই, অ্যাপয়েন্টমেন্ট চাই। হ্যাঁ, উসকে বাদ ও বলেগা, ও ইধার সে ভি দেগা, জিধার সে আপ লে সকতা হ্যায়। আলি ভাই যদি আজকে মানে আগে আসতো তাহলে এখন লাইসেন্স এখন নিয়ে যেতে পারতো। তো আলি ভাই আবার ডিউটি আসলো, এই কারণে পরে আসছে। তো টোটাল কত রিয়াল গেল ভাই? টোটালে জরিমানা গেছে 200 রিয়াল, আর আপনার এই 10 বছরের জন্য গেছে 400 রিয়াল, মানে সরকারি ফিস। এটা হলো 10 বছরের রেনু করছে, 10 বছরের রেনু 400 রিয়াল, আর জরিমানা হলো 200 রিয়াল। তো জরিমানাটা কতদিনের জন্য আসছে? জরিমানাটা আসছে আপনার হলো এই 1 বছর 2 মাস হয়েছে, মানে 1 বছর ওভারে 2 মাস হয়েছে, তার জন্য 2 মাসের জন্য 100 রিয়াল আসছে। তার মানে সেক্ষেত্রে 1 মাস হইলেও 2 দিন হইলেও 40 দিন বললো? 40 দিন না, 40 দিন ওভার হইলে 200, 1 বছরের পরে 40 দিন ওভার হইলে 200, এই লোকে যা বললো আর কি। আর এ আর কি মানে 2 বছর এক হিসেবে 2 বছরের জরিমানা 200 রিয়াল। তো 200 রিয়াল জরিমানা মেডিকেলে, আর মেডিকেলে গেছে 115 রিয়াল, ওট আপনার 2700 রিয়ালের মতো খরচ হয়েছে আর কি। বন্ধুরা, আপনারা চাইলেও বানাতে পারেন, আপনাদের কাছে যেসব ড্রাইভিং স্কুল রয়েছে। আর লাইসেন্সটা কবে পাবেন? লাইসেন্সটা আপনার 15 তারিখ 1টার দিকে আসতে বলছে। 15 তারিখ 1টার দিকে? জি। তো আজকে কাজের কারণে আগে আসতে পারেন না, সেই কারণে পাইলেন না। হ্যাঁ, আর একটু আগে আসলে হয়ে যায় তো হয়তো।
এখন 15 তারিখ আসতে হইব। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যজনও উপকৃত হতে পারে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি অন করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগের নাতি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।